কাদের কাদেরকে ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে আমাকে। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা, অপর্ণা অলটাইস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় দিকে প্রণাম জানাই, ছোট দিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার আগে একটা লাইক দেবে আর স্কিপ না করে দেখবে, পুরো ভিডিওটা দেখবে, এইটাই রিকোয়েস্ট করছি। আর এখন বাজে কটা বাজছে গা? এখন বাজে নটা দশ থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এখন দেখো ব্ল্যাঙ্কেটের ভিতরেই বসে আছি, এত কুয়াশা, মনে হচ্ছে যেন এই সকাল হয়েছে। তো আজকে শরীরটা তেমন ভালোও নয়, কালকে রাত্রিবেলা কি হয়েছিল জানি না, প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছিল। কাল তো রাত্রিবেলা বোধ হয় সারা রাতে 2 ঘন্টা ঘুমিয়েছি আমি। আজকে শরীরটা ভালো নয়, মাথাটাও যন্ত্রণা করছে, সকালবেলা উঠে থেকেই বসে আছি। আর আদি গেছিলো পড়তে, এই মাত্র এলো, সুদীপও চলেইছে, সুদীপ এসে শুয়ে আছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই বসে বসে চা খাচ্ছে, এই দেখো চায়ের গ্লাস, আজকে বিছানাতেই বসে আছে, বসে বসে চা খাচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, এবারে যাবে কাজে, তো তার জন্যই এখানে বসে বসে চা খাচ্ছে। মানে কিচেনে খাচ্ছিল, তো রুটি খায়, রুটি চায়ের সাথে রুটি খাচ্ছিল, তো রুটি তো খাওয়া গেছে, চা খাচ্ছিল, তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আমি বলছি ওখানে দাঁড়িয়ে খাচ্ছ কেন, এখানে বসো। তো এখানে বসেছে, আমি সেই সময়টা তোমাদের সঙ্গে ভিডিও করছি, একটু দেখাচ্ছি, দেখো আমার বুড়ো পতিদেবকে। আদি বসে আছে সামনে, তো আদিও হাসছে, আমি বুড়ো পতিদেব বলেছি বলে। তো এরপর থেকে কি কাজ করব সারাদিন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। আর আদি চা খাওয়া হয় না, আদি এই মাত্র এলো, আদিকে খুলে দিয়ে এসেই, গেটটা খুলে দিয়ে এসেই আমি বসেছি আবার ব্ল্যাঙ্কেটে ঢাকা দিয়ে। আর সকালবেলা সকালবেলা উঠতে ইচ্ছা করে না, কোনো কিছু কাজও করতে মন যায় না, আর কিছু কাজও হয় না, শরীরটা খারাপ বলে উঠিও না তেমন। আর সুদীপ তো কি চেঁচাচ্ছে, শরীরটা খারাপ, এক তো কাল সারাদিন ফাস্টিং ছিলাম, কিছু খাওয়া হয় না, কালকেও চেঁচাচ্ছিলো, হ্যাঁ কিছু খাবে না, খাবে না, খাবে না, শরীর খারাপ করবে। আজকে আর ততটা কিছু বলে না, এখন এখন ও কোচিং গেছিলো, এসে আবার ঠান্ডা লেগেছে, চা খেয়ে আর শুয়ে পড়েছে, একটুক্ষণ আবার একটু পরেই বেরিয়ে যাবে। তো আমি এখন আর কিছু বলি না, দিনের বেলা আবার যখন আসবে যদি কিছু বলি তখন আবার চিল্লাবে আমাকে। তো চলো, অনেকটাই বকবক হয়ে গেছে। আর আদি কী করছে তোমাদেরকে দেখাচ্ছি, এক নজর দাঁড়াও, তোমরা দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, হ্যাঁ এই দেখো আদি এসে, দেখো এই দেখো শুয়ে পড়েছে। আর আমি যা বলেছি আদি কী করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর আপনার মুখটা ঢাকা দিয়ে দিয়েছে, দেখাবে না তোমাদেরকে মুখটা, ওই মুখটা দেখাও একটু, আমার বন্ধুদিকে হাই করে দাও, ওই একটু হাই করে দাও, মুখটা দেখাও, হাই দেখো, মুখটা ঢাকা দিচ্ছে আর হাত নাড়াচ্ছে, হাই করে দিচ্ছে, আহা কি নজ্জাই পাচ্ছে গো, বলছি বলে আবার বেশি করে ঢাকা দিয়ে দিচ্ছে। এখন চা খাওয়া হয় না আদির, আদি এবার চা খাবে। তো আমার কফি খাওয়া হয়ে গেছে, এই দেখো চা খাই না, কফি খেয়েছি, এই যে কফির কাপ। তো চলো দেখো, বিছানা এখন তোলা হয় না, এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব রয়েছে, আর ব্ল্যাঙ্কেটের উপরে আমার পায়ের উপরেই আদি শুয়ে আছে। হাই বন্ধুরা, অনেকটা পরেই এসেছি তোমাদের সামনে, এখন 12টা বেজে গেছে। তো সকালের দিকেই এসেছিলাম 9টার সময়, তারপর থেকে আর আসা হয় না।
তো তখন আমার কিছুই ঝাঁট পাঁট দেওয়া হয় না, তো ঝাঁট দিয়েছিলাম, ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, পোছা লাগানো, জল ভরা, স্নান করা সব হয়ে গেছে, তো তো তার জন্যই আসতে পারি না। আর দেখো এতক্ষণে এসেছি, এইমাত্র স্নান, এই খানিকটা আগে স্নান করে এসেছি, এসে আর দেখো তোমাদের সামনে এসেছি। এখন চুল টুল আঁচড়া হয় না, এখন পুজোও হয় না, আমি পুজো করব, তো তোমাদের সামনে এক নজর এলাম। আর আদি খাচ্ছে, চলো কি খাচ্ছে দেখা যাক, তোমার দিকে দেখাই আদি কি খাচ্ছে। দেখো আদি খাচ্ছে, কি খাচ্ছে, ওহো রুটি খাওয়া হয়ে গেছে আদি, আদি রুটি ভেজেছিল, তো দেখো রুটি তো খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমি আলু ভেজেছিলাম, দেখো ওই আলু নিয়েছে আর সাথে চানাচুর আছে, মানে যা কিছুই থাক না কেন চানাচুর সঙ্গে থাকবে। আর এই যে আমার ছেলে, দেখো ফোন নিয়ে ঘাঁটছিল, যা তোমাদিকে দেখালাম ফোনটা চুপচাপ রেখে দিল। ভালো ছেলে বলছে, আমি ভালো ছেলে, দেখাও তো মুখটা দেখাও, দেখো বন্ধুরা তোমরা দেখে বলবে ও কোন দিক থেকে ভালো। একজন কমেন্ট বাস বদমাশ, বাকি সব ভালো বলে, কমেন্ট করে অবশ্যই বলবে। আচ্ছা বলছে একজন বলে বদমাশ, তারপরে সবাই বলে ভালো, কে বা কার কথা বলছে তোমরা বুঝে নেবে, বুঝে নেবে বলছে, বুঝে নেবে, বুঝতে পারবে। তো আমি এখানে কারোর নাম নিলাম না, আমিও নিলাম না, বলছে আমিও নিলাম না। তো অনেক কথা হলো, চলো এবারে আমি পুজো করব। পুজো করে দেখো কিচেনে এসে গেছি, কিচেনে এসে ভাতও বোস করিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এবার সবজি করছি। তো কি সবজি করছি দেখো, সবজি কাটাও হয়ে গেছে, তো এবারে রান্না করব। তো দেখো তোমাদিকে এক নজর দেখিয়ে দিই, দেখো সবজি কাটা হয়ে গেছে, কাঁচকলা, আলু, মুলি, গাজর, ডাঁটা, এইগুলো কাটা হয়ে গেছে। এইগুলো দিয়ে একটা বেগুন নাই, একটা না ঝোল না শুকনো, এইরকম করব। আর দুটো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে এসে রেখেছি, এইগুলো এই তিলটাতে পোস্ত করব, আজকে তিল পোস্ত করব। দেখো সাদা তিল পিষে নিয়ে চলে এসেছি, কারেন্ট আছে বলে, এই সময় রোজ কারেন্ট চলে যায়, তো তার জন্য তিলটাকে আগেই পিষে নিয়েছি। আর কারেন্ট চলে গেলে অনেকক্ষণ পরে আসে, এইগুলোতে দেবো। আর এই কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, তিলটাতে দেবো। ভাত হয়ে গেছে, এই দেখো ভাত বেড়েও রেখে দিয়েছি। আর কড়াতে আমার তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, ধোঁয়া উঠছে, এবারে সবজিগুলো দিয়ে দেবো। তেল আমার হয়ে গেছে, তো চলো আমি ফটাফট করে রান্নাটা করে নিই। আর হ্যাঁ, আর বলতে ভুলে গেছি, তিলের সাথে দেবো পেঁয়াজ, পেঁয়াজ এখন কাটা হয় না, পেঁয়াজগুলো কাটবো, তো কেটে দেবো। ঝোলটা আগে করে নিই, নেবার পর তারপরেতে পেঁয়াজ কাটবো। তো চলো ততক্ষণ আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে আবার আসবো। রান্না হয়ে গেছে, দেখো কি রান্না হয়েছে, রান্না করে একদম গ্যাস পুঁছে, বাসন ধুয়ে আর একদম চাপাচুপি দিয়ে চলে এসেছি, দেখো পরিষ্কার। তো এখন ভাত তো খাওয়া হয় না, তো কি রান্না হয়েছে তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিই। দেখো এই দেখো একটা ঝোল, এটা ভেবেছিলাম না ঝোল বানাবো না মানে শুকনো করব, তো ঝোল ঝোল হয়েই গেল। ওটা একটা মিক্স সবজি শুক্ত। আর এটা দেখো তিল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা ডিমও দিয়েছি ভাজা। তো আদি সুদীপকে জিজ্ঞাসা করলাম, বললো মামি একটা ডিম দাও, তো ডিমও দেখো ছোট ছোট পিস করে দিয়েছি, ডিমগুলো বুঝতে পারা যায় না তিলটা সাদা ছিল বলে। আর এর নিচে একটু ডাল আছে, আর এই যে ভাত, ভাত বেড়ে রেখেছি হাঁড়িতে, আর এতেও ভাত আছে, আর দেখাচ্ছি তোমাদের একটু ডালও আছে, এই দেখো একটু ডাল আছে। তো এই মিক্স সবজিটা ভেবেছিলাম শুকনো শুকনো করব, না শুকনো না ঝোল, তো জল ঢালা হয়ে গেছে, তো ঝোল ঝোল হয়ে গেছে। তো এখন খাবো না ভাত, একটু পরে খাবো, তো তার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবারে যাব উপরে কাপড় শুকোতে দিতে।
এই দেখো বন্ধুরা, একটা বাঁদর বসে আছে, দেখবে তোমার দিকে জুম করে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো একটা বাঁদর কেমন বসে আছে। অনেকগুলো বাঁদর এসেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, চলে গেল, তখন আমার ফোনটা নিচেতে ছিল। আর ওই দেখো কেমন বসে বসে আশুদ পাতাগুলো খাচ্ছে, ছিঁড়ে নিয়ে আসছে আশুদ পাতাগুলো খাচ্ছে। আর একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখো, এই দেখো, এই দেখো, এই যাচ্ছে যাচ্ছে, এই দেখো যাচ্ছে, আয় চলে গেল, যা। গুড ইভিনিং ফ্রেন্ড, তোমাদের সামনে অনেকটা পরেই এসেছি। এই ছাদে ছিলাম তখন, ভাত টাত খাওয়া দাওয়া করে একবার উপরে ছাদে গিয়েছিলাম, বাঁদর দেখাচ্ছিলাম। তো তারপর থেকে আসা এসে আর তোমাদের সামনে আসা হয় না। তো এখন অনেকটাই সন্ধ্যের পর হয়ে গেছে, আর সুদীপও এসে গেছে, আদিও পড়ে এসে গেছে, আর তোমাদের দাদাভাইও এসে গেছে। তো আমি কিচেন থেকে বসে বসে কথা বলছি, চা বানাচ্ছি কিচেনেতে। আর দেখো তোমাদের দাদাভাই দেখছে, এইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কার সাথে কথা বলছে। তো চলো দেখো চা বানাচ্ছি। এই দেখো চা, দুধ চা বানাচ্ছি। সুদীপ দুধ চা বানালে সুদীপ খেতে চায় না, দুধ চা একটু ওর পছন্দ নয়, কম পছন্দ। আর আদির দুধ চা পছন্দ, আর সুদীপ চা খেলে বলবে আমাকে লিকার চা করে দেবে। তো আজকে দুধ চাই বানিয়ে নিচ্ছি সবারই জন্য। চায়ের কালারটা তো খুব সুন্দর এসেছে, চা পাতিটা যেন মনে হচ্ছে একটু বেশি বেশি পড়ে গেছে। তো চলো চাটা বেনে যাক, তারপরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে। চা খাওয়া হবে এখন সবাই মিলে বসে বসে মজা করে। ঠান্ডার দিনে চাটা তো কতই না ভালো লাগে, আমাকে তো খুব ভালো লাগে। তোমাদেরকে কাদের কাদেরকে ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে আমাকে। চায়ের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করছি। চায়ের গ্লাস দেখো এইদিকে বস করানো। তো চায়ের সঙ্গে ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণকে লিয়ে টাটা বাই বাই। সকালেও দেখো চায়ের সঙ্গে শুরু করেছিলাম, আর রাত্রেও দেখো চায়ের সঙ্গে শেষ করছি, আর সকালেও বসেছিল তোমাদের দাদা ভাই, এই দেখো, আর রাত্রেও বসে আছে, এই দেখো, দাঁত দেখাচ্ছে দেখো। অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ, মানে দাঁত দেখাচ্ছে না তার জন্য বলছি।